কিলিয়ান এমবাপ্পে পিএসজির শকুনি মামা নাকি ঘরের লক্ষ্মী তা বুঝতে পারছেন না মেসি নেইমার ভক্তরা। সম্প্রতি পিএসজির ড্রেসিং রুম কাণ্ড নিয়ে মুখ খুলেছেন বিশ্বকাপ ফাইনালে হ্যাটট্রিক করা ফরাসি এই ফুটবলার। রকমারের ডিসকাউন্টের উপরে শুধুমাত্র নগদ দিয়ে পেমেন্ট করলেই পাবেন আরও 21% ক্যাশব্যাক। মোনাকোর কাছে হারের পর একদিকে পিএসজির ড্রেসিং রুম, অন্যদিকে সমর্থকদের মধ্যে উত্তেজনা। পারিসিয়ান ডিফেন্ডার প্রেসনেল কিমপেম্বে ম্যাচের পরে একটি মেগাফোনের মাধ্যমে ভক্তদের কাছে ক্ষমা চাইতে বাধ্য হয়েছিলেন। এমবাপ্পে তখন সবার মধ্যে উত্তেজনা ঠেকাতে চলে যান সোশ্যাল মিডিয়ায়। ইনস্টাগ্রামে পিএসজি ব্যাজের একটি ছবি পোস্ট করে গোল্ডেন বুট জয়ী লিখেন, আসুন শক্তিশালী আর ঐক্যবদ্ধ থাকি, এটা প্যারিস। বায়ার্নের বিপক্ষে ইউসিএল এর প্রথম লেগের ম্যাচের আগে দলের সদস্যদের সাথে প্র্যাকটিস করেছেন এমবাপ্পে, তবে থাকবেন না পিএসজির প্রথম একাদশে। এমবাপ্পে কখনো নেইমারকে বিদায় করার কুচক্র করছেন বলে শিরোনামে আসেন, অন্যদিকে পিএসজিকে প্রথম চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি এনে না দিয়ে ক্ষান্ত হবেন না বলে কথা ওঠে 19 বছরে বিশ্বকাপ জয়ীকে নিয়ে। তবে ভক্তদের মতে এমবাপ্পে খেলোয়াড় হিসেবে যতটা পরিপক্ক, ব্যক্তি কিংবা আচরণে মেসির চেয়ে হাজার গুণ পিছিয়ে। মোহাম্মদ হুসাইন, একাত্তর। দেশ জুড়ে শুরু হয়েছে নগদ রকমারি অনলাইন বইমেলা। রকমারির ডিসকাউন্টের উপরে শুধুমাত্র নগদ দিয়ে পেমেন্ট করলেই পাবেন আরও 21% ক্যাশব্যাক।